আকো নতুন প্রভাত হব, আকো নতুন প্রভাত হব। এইবার কংগ্রেসের কাল রাত্রির অবসানের লক্ষ্য, সেয়েহে পাতিছে তিনিদিনিয়া প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শিবিরত দলটির লক্ষ্য কাল রাত্রির অবসান ঘটায় যাতে আকৌ হোক দলটির নতুন প্রভাত। পিছে কংগ্রেসের এই নতুন প্রভাতর ফর্মুলাক তীক্ষ্ণ কটাক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নতুন প্রভাত আজি যে 100 বছরে প্রভাত করলে সেইবর কি আসে? তরুণ গগৈ দিনত যে প্রভাতবিলাক আছিল সেইবিলাক কি কি আসে? এবার তো প্রভাত দিনত মানুষে দেখিলে নয়, আকৌ নতুন কিয় প্রভাত লাগে? তেওঁলোকে কব লাগে পুরোনা প্রভাতবিলাক উভতাই আনিম। নতুন প্রভাবতর কথা নতুন রাজনৈতিক দলেহে কব, তেওঁলোকৰ মনোবল শক্তিশালী হয়ে থাকো। সাংবাদিকৰ সন্মুখলে বহুদিনৰ পিছত আহিল সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ। আহিয়ে কলে কংগ্রেসৰ হেনো ডিএনএ বহুত শক্তিশালী, কংগ্রেসৰ শিপাডাল পাতাললৈকে যোৱা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও প্রদ্যুৎ বৰদলৈর কথা সমর্থন করলে। মুখ্যমন্ত্রীও কলে কংগ্রেসের ডিএনএ দুর্বল নহয়, কংগ্রেসের ডিএনএ শক্তিশালী ভাবেই তেওঁলোকে বাংলাদেশী সংস্থাপন করব পাৰিছে। বিজেপিকে আদি করে কিছু যে কয় কংগ্রেস মুক্ত ভারত, কংগ্রেস মুক্ত অসম, এটা এই কারণেই নহয় যে আমার ডিএনএও খুব স্ট্রং, আমার শিপাও একেবারে পাতাললৈকে যোৱা। এনেকুৱা ডাউট কৰিছে তেওঁলোকৰ ডিএনএ উইক বুলি, স্ট্রং কারণে তো ইমান ডাঙর ডাঙর কামবর তেওঁলোকে করে আসলে, তেওঁলোকৰ তো ডিএনএ আমি উইক বলে কোৱা নাই। তেওঁলোকৰ ডিএনএ স্ট্রং কারণে গোটেই অসমখনত বাংলাদেশী বুর আনি অসমখন গতাই দিলে। ডিএনএ উইক থাকা মানুহে তো এইবোৰ কৰিবই নোৱাৰিলে। প্রশ্ন হল যিজনে এইবিলাক প্রেসত কয় তেওঁয়ে যে কালি জয়েন নকৰিব তাৰ কি গ্যারেন্টি আছে? এনেকুৱাটো আগত বহুত বার হৈছে, যিজনে প্রেসত বেশিকৈ কয় তেওঁয়ে বিজেপিত আহি যোগদান কৰি দিয়ে। গতি প্রথম কোনোবাই যদি আপনার এইবিলাক কথা কয়, প্রথম এইটু সুধিব যে আপনি যে আমাক এইবোৰ কৈছে, আপনিও যে কেতিয়াবা বিজেপিত জয়েন নকৰে সেই গ্যারেন্টিটো কত আছে? পুনৰ কলে প্রদ্যুৎ বৰদলৈ, বিজেপিয়ে বিচৰাৰ দৰে কংগ্রেস দল কেতিয়াও ৰাজনীতিৰ পৰা বিলুপ্ত হৈ নাযায়। কংগ্রেস দল হেনো ডাইনোসৰ নহয়। পুনৰ প্রদ্যুৎ বৰদলৈ সমর্থন করলে মুখ্যমন্ত্রী, কংগ্রেস দল বিলুপ্ত হব লাগে বুলি আমিও নকওঁ, কারণ কংগ্রেস বিলুপ্ত হলে আমি কার সৈতে যুঁজিম? কংগ্রেস দলটো 136 বছরীয় রাজনৈতিক দল হব পাৰে, কিন্তু কংগ্রেস দলটো কেতিয়াও ডাইনোসরের দরে বিলুপ্ত হয়ে না যায়। তেওঁলোক বিলুপ্ত হলে নো আমি কার লগত খেলিম? তেওঁলোক থাকিলে তো ভাল পাওঁ আমি, নহলে এনেকুৱা এটা অবস্থা আছে যে সন্মুখত গোলকিপার নাই, গোল দি থাকিব লাগে। এটা মাজুলীত ইলেকশন আছে, কিমান ভোটত হারিব গন্তি করে তত নহব, এটা কার লগত খেলিম? গতিকে তেওঁলোক জিয়াই থাকক আমি তো বিচাৰিছো। মাজুলীর উপরেও রাজ্যত আন কেবাটাও সমষ্টিত উপনির্বাচন হব বলে পুনর্বার ঘোষণা করিলে মুখ্যমন্ত্রী। অবশ্যই এতিয়া নহয়, কিন্তু অনাগত সময়ছোৱাত পুনৰ হব উপনির্বাচন, অর্থাৎ আন কেবাগৰাকী বিরোধী বিধায়কে যোগদান করিব বিজেপিত। বিধায়ক জয়েন করিব, বহুতে জয়েন করিব, কিন্তু ঘটনাটো হল যে বারে বারে ইলেকশন পাতি থাকলে মানুষে বেয়া পায়। গতি মাজুলীত হোক, মাজুলীর পিছত আমার পৌর নিগম হোক, গুৱাহাটীত পৌর নিকায় হোক, তারপর আকৌ লাহে লাহে উপনির্বাচন পাতি থাকি। কংগ্রেসের কেবাগৰাকী বিধায়কে বিজেপিত যোগদান করার পিছত এবার নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ কয়ে পেলালে আৰু যদি কংগ্রেস বিধায়ক যাব খুজিছে তেনেহলে যাব পাৰে। ইতিমধ্যে কংগ্রেসের পৰা যাবলগীয়া বিধায়কৰ বাবে দলটোৱে দুৱাৰ খুলিয়ে থৈছে। যাব পাৰে, যাব পাৰে, কোনো ধৰণৰ ইয়াত মই যাব নোৱাৰে বুলি মই নকওঁ, কিন্তু সেইবিলাকে আমাক বিচলিত কৰিব নোৱাৰে, কাৰণ তেওঁলোকে কিহৰ কাৰণে গৈছে, তেওঁলোকৰ ব্যক্তিগত কিবা উদ্দেশ্য চৰিতাৰ্থ কৰিবলৈ গৈছে নেকি, সেইবিলাক সময়ে বিচাৰ কৰিব, অসমৰ ৰাইজে বিচাৰ কৰিব। কংগ্ৰেছৰ নতুন প্ৰভাতৰ শ্লোগানক তীক্ষ্ণ কটাক্ষ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰো। পুনৰ প্ৰভাত মানে কি? তেওঁলোকৰ আন্ধাৰ, ইমান বেয়া দিন হৈ গ'ল, তেওঁলোকে আন্ধাৰত এতিয়া কক বকাই আছে, ইয়াৰ পৰা তেওঁলোকৰ মুক্তি নাই। তিনিবাৰ হাৰা মানুহক যদি সভাপতি পাতে, মানে এনেকুৱা এটা পৰিৱেশ হৈছে, তিনিবাৰ হাৰিলেহে সভাপতি পাতিব, যোন তিনিবাৰ হাৰিব চাৰিবাৰ হাৰিব তেওঁক প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি পাতিব। চাওক এতিয়া আপোনালোকে, তেওঁলোকে দুটা তিনিটা কথা কয়, তেওঁলোকে কয় যে পুনৰ প্ৰভাত হ'ব, তাৰমানে তেওঁলোক আন্ধাৰত আছে, তেওঁলোকৰ অৱস্থা বেয়া, তেওঁলোক কেনেকৈ ফল থকা গছ হ'ল? বৰ্তমান বিধানসভাত কংগ্ৰেছৰ বিধায়কৰ সংখ্যা 27 জন, এনেদৰে যদি দুৱাৰ খুলি থওঁতে বিধায়ক গৈ গৈ নোহোৱা হৈ গৈ তেনেহলে কাৰ সৈতেনো যুঁজিব বিজেপিয়ে? ভিডিঅ' ৰিপৰ্ট, নিউজ লাইভ।